দেখলাম রাগ হইলেন না, কথা বললেন না, কেউ সত্য না মিথ্যা, জোরে বলেন সত্য না মিথ্যা। এই জন্যে দেখেন কত লোক আলহামদুলিল্লাহ, কিন্তু শক্তি কই, আমার মনে একটা আফসুস, সে আফসুস হইল 92 জন মিলে একটা নারায় তাকবীর দিতে পারতাম, ব্যাস কলিজাটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু পারলাম না। বলা যত সহজ, করা তত সহজ না, ঠিক নেবে ঠিক জোরে। আরে বাজান, গত 1.5 মাস আগে আমি পটুয়াখালী বরগুনা জেলার আমতলী সরকারি কলেজ মাঠে একটা ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিছে, ওটাও দস্তারে মাহফিল, দস্তারে ফজিলতের মাহফিল ছিল। তো আমি পাগড়ি পরাতে গিয়ে ও আমি নুয়ে গেছি, আমার কথা বুঝেন তো, আমিও যশোরের কথা ভুললে যাইনি, আমি যশোরে লেখাপড়া করছি, আমি দাঁত পাবলিক হাই স্কুলের ছাত্র ছিলাম এক সময়, বাগাসরা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম কিছুদিন। তো যাই হোক, তো পাগড়ি পরাতে গিয়ে আমি নুয়ে গেলাম, মানে ছেলেটা অনেক ছোট, তো আমি পাগড়ি পরাতে গিয়ে কষ্ট, তাই আমি জিজ্ঞেস করলাম যে ছেলেটির বয়স কত। তো বলে যে হুজুর ছেলেটির বয়স 10 বছর। কি কইবেন, একটু জোরে কন। মজার কথা কি, দুই কান্দে দুই ফেরেস্তা, ডাইন কাদের ফেরেস্তার কাজ হইল, বান্দা একটা নাকি করলে সাথে সাথে 10টা নাকি লিখে নেয়। সুবহানাল্লাহ, বলে লাস না লস না লাভ, কি কন, মরার সময় সরমনের হুজুর শর্ষিনা ফুরফুরা জোনপুর তবলিক জামাতের আমিরের আনবেন, এককালে পিতলের চামচ দাঁত ফাঁক করে ঢুকাই দিয়ে কলেমার তালকিন দেবেন, কোনো কাজ হইবে না। দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবেন, ইনশাল্লাহ মরার সময় কোনো পীড়ানা লাগবে না, এমনি অটো বের হয়ে যাবে। এই ফেরেস্তা একজন একবার সুবহানাল্লাহ বলে 10 বারের সব লেখে, আবার লেখছে 10টা, খুশি নেবে যা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম ছেলেটির বয়স কত, বলল হুজুর 10 বছর। আমি বললাম হাফেজ সাহেব কইব, হাফেজ সাহেব এসে আমার সামনে দাঁড়াইলো, হুজুর আমি হাফেজ সাহেব। আমি বলি ওনাকে আপনি পড়িয়েছেন, কয় জি হুজুর। আমি বলি এই ছেলেটার কয়দিন লাগছে হাফেজ হইতে, বলে হুজুর 1.5 বছর। এরে বন্ধু, এরে ভাই, এরে বাবাজি, 1.5 বছর বয়সের, 10 বছর বয়সের ছেলে 1.5 বছরে 30 পারার হাফেজ, দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য। এইটি হইল আল কোরআনের শ্রেষ্ঠ মুজেজা। দুনিয়ায় একজিল কোরআন শরীফ যদি না থাকে গো, কাগজের কোরআন কোন সমস্যা নাই, আমরা বিচলিত না, আমরা ভয় পাই না। তিনটা ছেলে দস্তারে ফজিলত, একটা ছেলেকে দাঁড়া করাই দেব, হাজার হাজার কপি সিনাপ থেকে বের হতে থাকবে। দুনিয়ায় গীতে আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবিস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, বাবা গো প্রচলিত তৌরত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইঞ্জিল আছে, যত ধর্মগ্রন্থ আছে রে বন্ধু, তুমি মোবাইলটা বের করে ভূগোলে সার্চ দাও, আমি জানবার চাই রে কোন কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়ার ভিতরে আছে। ইনস্ট্যান্ট এখন তোমার মোবাইলে বেরিয়ে আসবে, ভূগোলে সার্চ দিলে ও দুনিয়ার মানুষ আল্লাহর কালাম কোরআন ছাড়া কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ দুনিয়ায় না। অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, আঘাত করিয়া কথা বলি না, ক্যান চ্যালেঞ্জ, তুমিও সার্চ দাও, মোবাইল তো তোমার কাছে আছে, কিন্তু বাজান আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়ার বুকে নাই। নট অনলি দ্যাট, এখানেই শেষ না,
স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা অনেক শিক্ষিত লোক আমি দেখতেছি, চেহারা দেখলেও বোঝা যায়। আপনার মোবাইলটা বের করেন না, আপনার মোবাইলটা বের করে ভূগোলে একটা সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার বলি, আপনি লিখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, আপনার মোবাইলে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমার গল্প না, এখন দেখো স্কুলের ছেলে কলেজের ছেলে, কিন্তু এরপর তো ইসলাম অনেকের কাছে ভালো লাগে না। এটার কারণ আমি খুঁজে বের করছি, ইউ আর মুসলিম বাই চান্স, উই আর মুসলিম বাই চয়েস, ইউ আর মুসলিম বাই চান্স, আই এম মুসলিম বাই চয়েস। তোমার বাবা আর তোমার দাদা মুসলমান, এই কারণে তুমি মুসলমান দাবি করতেছো, আর আমার বাবা দাদা নানা নানি কে মুসলমান না রে, বলকে আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, আর আমার মতো সিরাজি কেউ আগুনের মধ্যে দিয়া ফুরাইয়া দিত। এই জন্য বইলা যাই জিনাইদার ভাইরা, যশোরের ভাইরা, সালনার ভাইরা, শুনো গো কালীগঞ্জের বন্ধুরা, জীবন ইসলাম কবুল করার পরে একটা সেজদা সিরাজির আল্লাহ যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। আমি কোনো দলীয় আজ জানি না, আমি দলীয় আজ করবার পারব না, কারণ আমি জানি এখান থেকে বাসায় ফেরবার কোন নিশ্চয়তা নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে, তুমি এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, রহমতের রসুল বসান। একটা লোক নবীজির দিকে আসতেছে আসতেছে আসতেছে, বারবার আমার নবীজির দিকে তাকায়, নবীজির নজর লোকটার দিকে, নবীজি মুস্কি হাসতেছে, আমার নবী মুস্কি হাসতো, সময়লে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, নবীজির চেহারা খানা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হইয়া যাইতো। এরা শাইখুল হাদিস, আমার ডানে বামে সামনে বসা আছে, কি বলেন ঠিক না বেঠিক জিজ্ঞেস করে দেখবেন। লোকটা আসতেছে, নবী মুস্কি হাসতেছে। আর একটা কথা বলা দরকার, মুস্কি হাসা সুন্নত, কিন্তু আমাদের অনেকের চেহারার দিক তাকাইলে মনে হয় যেন 10 নম্বর সিগনাল। কি হইল গো, তুমি কি নবীর চাইতেও বুজুর্গ হইছো নাকি? মুস্কি হাসা সুন্নত, এই মনে করে যারা মুস্কি হাসবে, হযরতে হামজালার মতো 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। রহমতের রসুল মুস্কি আসতেছে, লোকটা নবীজির কাছাকাছি এসে গেছে, নবীজির কাছাকাছি এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ গো, নবীজি বলে নাম, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা নবীজিকে বলে মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের রসুল বলেন নাম, জি হ্যাঁ বলো কি বলবা, লোকটা বলে মুহাম্মদ গো তুমি বড় কালো, জোরে কন নাউজু, নবীজিকে বলে তুমি বড় কালো, আল্লাহু আকবার, নবীজি বলে তুমি ঠিক বলছো, কারণ নবী তো আমার মতো রাগি না, নবী বানায় তাকে দুনিয়ার যেই কথা সারা দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, ওই কথা যিনি অনায়াসে সহ্য করতে পারবে রে, আল্লাহ তারে নবী বানায়। আর আমার নবীর তো তুলনাই মেলে না, কি বলেন ঠিক নেবে ঠিক, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সহ, মাঝখানে 500 বছর গ্যাপ, 500 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সব নবীর আল্লাহ তিনখানা অস্ত্র দিছে, 1 নম্বরে ওহি, 2 নম্বরে মুজেজা, 3 নম্বরে নির্মল চরিত্র। আল্লাহ বলেন দুনিয়ায় যত নবী যতদিন ছিল দুনিয়াতে ততদিন তার মুজেজা ছিল, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো আমার হাবিব গো, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজেজা কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালাম নাই দুনিয়ায়, তার মুজেজা নাই, নূহ নবী
নাই মোজে যাও নাই ঈসা নবী নাই মোজে যাও নাই মুসা কালিমুল্লাহ নাই মোজে যাও নাই আইয়ুব নবী নাই মোজে যাও নাই ইউনুস নবী নাই মোজে যাও নাই যে নবী নাই মোজে যাও নাই ইউসুফ নবী নাই মোজে যাও নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই গো আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে এই মুজিজার একটা জের একটা জবর একটা নক্তার কোনো পরিবর্তন করবার পারবে না শুনেছেন বরগুনা ঢাকার লংসে আগুন লাগছে জালকাঠির কিনারে জালকাঠি আমার জেলা লংসের লোহা শীতে পুড়ে গেছে এক বক্তার একটা শর্তা ছিল কাঠালিয়া তার বক্তার নামটা মনে নাই সুপুরি কাটা শর্তা ছিলেন আপনার অনেক এই যে সুপুরি কাটে এইটাও দেখে পুড়িয়া বেঁকা হইয়া গেছে একেবারে কিন্তু একজেল কোরআন শরীফের চতুর্দিক থেকে পুড়ে গেছে বর্ডার পুড়ে গেছে কাবার পুড়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা অক্ষর উপরবার পারে না খুশি না বাজার জোরে কয় এটা আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ ওই যে এক খ্রিস্টান এক এই খ্রিস্টান তার বাইবেল নিয়ে আসছে হযরত আপনার ভারতের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহর কাছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ সমস্ত দেওবন্দি ওলামাদের ওস্তাদের ওস্তাদ ঠিক নি এক হাতে সিকলের মাথায় কুকুর আর এক হাতে বাইবেল নিয়ে আসছে কিন্তু দুষ্ট বাইবেল কেমিক্যালে ভিজাইয়া মেডিসিনে ভিজাইয়া শুকাইয়া জুজদানে ঢুকাইয়া বাইবেল বগলে করে নিয়ে আসছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে এসে বলতেছে হুজুর ঝগড়া বিবাদ করে লাভ কি আমিও এসেছি বাইবেল নিয়ে আপনিও আসেন কোরআন নিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ বলতেছে লোকটার কথাবার্তা তো ভালো আমাদের বরিশালে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে বলো দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে এখানে আমার আরেকটা কথা মনে পড়ছে আপনারা শুধু এই কথা কোনোদিন মাইনে নেবেন না যে ইসলাম শুধু শান্তির ধর্ম এটা মানবেন না আপনারা এটা আমি ব্যাখ্যা করবো কোনো সমস্যা নেই বলে হুজুর কি ব্যাপার ইসলাম শান্তির ধর্ম বটে এখানে বলে যারা দাড়ি দিবে থামাই দিবে তাদের কথা শুনবেন না যদি ইসলাম শান্তির ধর্ম এই যে আপনা করে গিলাইতে পারে এই ট্যাবলেটটা খাওয়াই দিতে পারে তাহলে আর কয়দিন পরই বলবে তাহলে 31 তারিখ ঢাকা যাইবে কেন মিছিল মিটিং স্লোগান তো ইসলামের মধ্যে না শান্তির ধর্ম হইলে আবার নারায় তাকবির কেন কিছু লোকে টুপি দেখতে পারে না কিছু লোকে দাড়ি দেখতে পারে না কিছু লোকে মাদ্রাসা দেখতে পারে না কিছু লোকে মসজিদ দেখতে পারে না কিছু লোকে আলেম দেখতে পারে না কিছু লোকে পীর বুজুর্গ দেখতে পারে না কিছু লোকে তাবলিগ দেখতে পারে না কিছু লোকে জিকির শুনতে পারে না কিছু লোকে নারায় তাকবীর শুনতে পারে না এটা যারা পারে না তাদের আত্মা অপবিত্র কলব অপবিত্র কলব অপবিত্র কলব অপবিত্র এখানে আর একটা কথা বলি বাজার একটা কেতাব আছে আমরা পড়ছি মালাবুদ্দা মিনহু আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখা মালাবুদ্দা মিনহু কেতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলছে কোনো আলেমকে হিংসা করা কোনো আলেমকে গালাগালি করা কোনো আলেমকে নেগলেক্ট করা কোনো আলেমকে নিন্দা মন্দ বলা কুফরি যারা বলবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না কিন্তু এরপরও করে না করে না আমার কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই করে না করে না জোরে বলেন এরা করে এদের চক্ষু খারাপ তো যাই হোক কথা প্রসঙ্গে এসে গেছে বলে হুজুর আপনি কোরআন নিয়ে আসেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ বলে ব্যাপার কি কোরআন দিয়ে কি করবা কয় হুজুর আমি বাইবেল নিয়ে আসছি জ্বলন্ত আগুনের মধ্যে বাইবেল ছেড়ে দেব আপনার কোরআনও জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিবেন যেইটা জ্বলিয়া যাইবে সেইটা মিথ্যা যেটা জ্বলবে না সেইটা সত্য কথা কত সুন্দর সুন্দর কথা কইছে না কিন্তু ওর বাইবেলে ও কেমিক্যাল লাগাই নিয়ে আসছে বুঝছেন না ঠিক না ঠিক জোরে কয় বলবে কিছু লোকে হুজুর মিলাদ শরীফ আপনারা পড়বেন দো আপনারা করবেন বাবার জানাজা আপনারা পড়বেন সব কিছু ঠিক আছে কিন্তু হুজুর আপনারা আবার এই সেই মার্কা টার্কা নিয়ে আসেন কেন আসতে বলেন কেন ঠিক না ঠিক জোরে কয়
এগুলা তো দুনিয়া, এগুলার কি দরকার আপনাদের? যাকাতের টাকা আপনারা দেই না, ফিত্রামান্ন দেই না, বাবার জানাজা আপনি পড়াইছেন না, তরে কাপুরের জামা আপনারা দিনে আই গত বছর দুইটা লুঙ্গি ফিলেকার দিছি না, তখনই বুঝবেন সামথিং রং। সব দিতে রাজি কিন্তু হুজুর কোনো ভালো কাজে আসুক, নেতৃত্বে আসুক, তা রাজি না, তখন বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মিয়ার প্রফেট এন্ড সিম্পলি রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামী রিপাবলিক অফ মদিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যে নবী মসজিদে নববীর ইমাম, সেই নবী সাতাশ যুদ্ধে সেনাপ্রধান, যাদের পায়ের জুতার ধুলির বরকত নিয়ে কথা বলি তারা আমার পাশে বসা। সত্য না মিথ্যা? কয়টা যুদ্ধে? কন্যা জোরে কি প্রয়োজন? প্রয়োজন ওইটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, এই প্রয়োজন। যদি সময় হয় ঘুরি, আমি আসতেছি। শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ বুঝে ফেলছে, কারণ আল্লাহ তাআলা আলেম যারা খাঁটি হক্কানি আলেম, নামের না, যারা হক্কানি আলেম, হক্কানি তো বুঝতে পারছেন, তাদের আল্লাহ ব্রেনের মধ্যে এই অজানা অচেনা ভান্ডার ভান্ডার থেকে এলেম ঠাইলা দিয়ে দেয়। যেমন নবীদেরকে দান করছে, বিনিয়ান্দার খুদুলুমে আম্বিয়া, বিনিয়ান্দার খুদুলুমে আম্বিয়া, বেকেতাব বে মুইনু সিতাজরে কন, সুবহানাল্লাহ। আম্বিয়ার আলা আলিয়া কম কোচিং সেন্টারে পড়ে নাই, কিন্তু নবীদের ব্রেনের ভিতর আল্লাহ গাইবে এলেম ঠাইলা দিয়া দিছে। যারা নবীর প্রদান অনুসরণ করবে ওইসব ওলামাদেরকে আল্লাহ গাই বেলেম ঠাইলা দিবে, এমন বিচক্ষণ কথা বলবে যা জীবনে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ কাসেম নানুজবির সাথে একদল লোক বহস করবে, বহাজের আগে উভয় পক্ষ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ খানা খাইতে দিছে। কাসেম নানুজবি কম খায়, আল্লাহ রলির একটু কমই খায়, এর কারণ হলো ইমানদারের এক প্লেট বেইমানের সাত প্লেট, কমই খাইতেছে। এখন যারা প্রতিপক্ষ অর্থাৎ দ্বিতীয় পক্ষ, তারা টিপ্পনি কাটতেছে, টিপ্পনি কাটা বুঝুন তো যশোরে, হ্যাঁ টিপ্পনি কাটতেছে, ইনসাল্ট করতেছে, হুজুর একটু পরে বহজ হইবে, বহজে যেতবেন কি কইরিয়া, খাওয়াই তো যেতে পারেন না। কাসেম নানু তুমি খাইতেছে নিচের দিকে তাকাইয়া, কিন্তু মাথাও জাগায় না, ডাক দিয়া কয় খাওয়া দিয়ে যদি বহজ করতে চাও হাতির সাথে গিয়া বহজ করো, আমি কাসেম নানু তুমি গিয়ার দরকার নাই। খাওয়ায় যদি বহা যায় সেটা হাতির সাথে করো, ওর তো দশটা কলা গাছ লাগে। এই বিচক্ষণ উত্তর কোন বইয়ের মধ্যে নাই, এটা আল্লাহ দিয়ে, আল্লাহ গিফট। ইংরেজরা কেস করছে কাসেম নানুতিবের বিরুদ্ধে, উনি লুঙ্গির উপর একটা বড় গামছা প্যাচ দিয়া গেঞ্জি গায়ে দিয়া মসজিদ ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মসজিদের ঝাড়ুদার, আমরা বক্তারা তো একটু আজানও দিতে চাই না, মনে করি আজান দিলে প্রেস্টিজের ব্যাপার, কি হুজুর ঠিক না বেঠিক জোরে কয়। দেখবেন বড় বক্তা যারা, হ্যাঁ আজ আমি আমি বড় বক্তা না, তো যারা বড় বক্তা হ্যাঁ আজান দিতে চায় না, মনে করে এটা একটা ইনসাল্টের কাজ, কি বলেন ঠিক? মুখে ওয়াজের সময় তো কাল মালায়কা, বাট কাজটা কি করি এইটা দেখবেন, কি বলেন ঠিক না বেঠিক? বক্তা তো ঠিক আছে, কম সময় দিলে মেজাজ গরম হয়ে যায়, নামাজটা তো জামাতে পড়ো না, কিন্তু ওয়াজে কম সময় দিলে মেজাজ গরম হয়ে যায়, আসেন নাই জোরে কয়। আইসা কয় নীলফামারী কুড়িগ্রাম ব্রুঙ্গামারী বগুড়া শেরপুর জিনাইদা ওয়াজ করে এসেছি, তো তুমি কোথায় ওয়াজ করেছো তা কি শুনতে চেয়েছে কেউ? এগুলা বলার উদ্দেশ্য, আমার ডিমান্ড আছে মার্কেটে ভনিতা, কি হুজুর ঠিক দেবে ঠিক জোরে কয়। এ ঠিক আছে, খুব ভালো কথা, তো শরীরটা তো খারাপ, বহু দূর থেকে এসছি না, জালকাঠি নলসিটি, তাই একা একা মুসাফির, তো দুই রেখাত নামাজ একটা টাক দিয়ে নিলাম, ঠিক না ঠিক জোরে কয়। আল্লাহর রহমতে অভ্যাস নেই আমাদের, আকাবরের দিনের চরিত্র এটা না, তো দুইটা টাক দিয়ে নিয়া ব্যাস, কারণ খারাপ লোকে মনে করছো হুজুর কোথা থেকে এসছে, তাই দুটো টাক দিয়েছে, দুই রেখাত নামাজ পড়ছে। আসলে তো মুসাফিরের জন্য দুই রেখাত নামাজ অসুবিধা কি পড়ছে, কিন্তু হুজুরে কি অসুস্থ এই কারণে না দুই রেখাত পড়ছে, হুজুরের শরীরটা খারাপ ঠিক না, কিন্তু হুজুরকে ওয়াশ করতে দিয়া দুই ঘন্টা পর স্লিপ দিয়েছেন, কয় তফসির কেবল শুরু করছি,
ওয়াজের সময় দুর্বলতা নাই, নামাজের সময় দুর্বলতা, এই জাতীয় কথা আমাদের দ্বারা শুই না, আপনাদের মাফি ফায়দা, কোনো ফায়দা নাই। মনে হয় রাগ হইছে একটু? আল্লাহ আমার দিক স্যার, কথা ভুলে যাব না ইনশা আল্লাহ। শাহ আব্দুল আজিজ মহাদেশ দেলেবুর রহমতুল্লাহ বুঝতে পারছে সামথিং রং, এই কথা পর্যন্ত মনে আসতো? তা কাসেম নানুদবি ঝাড়ু দিতেছে মনে আছে না? কাসেম না ঝাড়ু, এমন সময় ইংরেজরা পুলিশ টুলিশ চতুর্দিক থেকে এসে গেছে, এসে গিয়ে কো মিয়া এ যে ঝাড়ু দেওয়ার কাসেম নানুদবি এটা তো বুঝে না, ঠিক নেবে ঠিক জোরে কন, রূপে শুধু আঁকি বলে তেরি ধয় গলে দেখিতে পলাশ ফুল অতি মনোহর সুবাস বিহনে তারে না করে আদর। পলাশ ফুল সে পাটি সাপটা পিজার মতো কিন্তু লাল টুক টুক, ঠিক না বাবা? কিন্তু কেউ আদর করিয়া হাতে নেয় না, কারণ ওর মধ্যে ঘেরান নাই। আর গোলাপ ফুল লাল কিন্তু কাটাও আছে, গুতো খেয়েও গোলাপ ফুলের জন্য মানুষ পাগল। ও মিয়া কাসেম নানু তুমি দেখছনি? জিজ্ঞেস করে কার কাছে? ঝাড়ু দিতেছে কেডা? তুমি বলে যে কাসেম নানু তুমি কে তো চিনি, আমার আমি চিনি না। তো বলে উনি কোথায় বলতে পারো? তো কাসেম নানদেব যেখানে ছিল কাসেম নিজের দিক চাইতেছে আর পিছনে গেছে কদ্দুর, গিয়ে বলে যেখানে আগে দাঁড়ানো ছিল বলে আগে এইখানে ছিল এখন এই দিক চলে গেছে। ঠিক বলছে না মিথ্যে বলছে না কি জোর? এই জ্ঞান কার? পুলিশে হুর হুর করে খুঁজতেছে কাসেম নানুতবির দিকে জোরে কন সুবহানাল্লাহ। তুমিও যদি তোমার জীবন কি ইসলামের জন্য বিলীন করো গো, আমি এলেমের ভান্ডার তোমার জন্য খুলে দিব। খুশি না বাজার শাহ আব্দুল আজিজ মহাদেশ দেলেবুর রহমাতুল্লাহ বুঝবার পারছেন লোকটার অসত উদ্দেশ্য? ডাক দেখে বাবা তোমার ধর্মগ্রন্থ তুমি নিয়ে আসছো, বাইবেল কোনো সমস্যা নাই, এটা তোমার ধর্মগ্রন্থ, এটা আমিও ডিজনার করি না, অসম্মান করি না, এটা আসমানি কেতা। কিন্তু শোনো গো, তুমি তোমার ধর্মগ্রন্থকে অপমান করার শক্তি তোমার নাই, আর আমি কোরআন এমনি আনবো না, কোরআন আমার হার্ট, কোরআন আমার হৃদয়, কোরআন আমার জীবন, কোরআন আমার জীবন ব্যবস্থা জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য ফাঁকে কথাটা বললেন আব্বুরা শুনে রাইখে দেন, শুধু ইসলাম ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। একজন মুসলমান টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, মসজিদে কোন পাও দিয়ে ঢুকবে, কোন পাও দিয়ে বের হবে, নর্তা কোনখান থেকে কাটা শুরু করবে, কোনখানে গিয়ে শেষ করবে, মেসো একটা কোনখান থেকে শুরু করবে, কোনখানে গিয়ে শেষ করবে, মাথার চুলটা কেমন হবে, মোষটা কেমন হবে, দাড়িটা কেমন হবে, কাপড়টা লুঙ্গি টাকনুর উপরে পরবে না নিচে পরবে, রাজনীতি কেমনে করবে, তবলিক কেমনে করবে, পীরমুরিদি কেমনে করবে, জিকির কেমনে করবে, বড়োর সাথে কেমনে ব্যবহার, ছোটোর সাথে কেমনে ব্যবহার, অমুসলিমের সাথে কেমনে ব্যবহার। বরঞ্চ ইসলাম যদি কায়েম হয় এই দেশে বেনিফিট পাইবে সবচেয়ে বেশি অমুসলিমরা। যদি এই দেশে কোনদিন ইসলামী হুকুমত কায়েম হয় অন্য ধর্ম অবলম্বনী ভাইদের বলে রাখি, এই টুপিওয়ালারা, এই মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসরা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পাহারা দিয়া দেবে যেন কেউ আপনাদের বিঘ্ন ঘটাইতে না পারে। এর নাম হইল ইসলাম, জোরে বলে নারায়ে তাকবীর। এর নাম ইসলাম, কিন্তু আপনাদের ভুল বুঝাইছে টুপিওয়ালারা খারাপ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলেবুর রহমাতুল্লাহ বলতেছে বাবা কোরআন আমি আনবো না, কোরআন আমি আগুনেও দেবো না, বাইবেলও তুমি আগুনে দিও না, কোরআন হইল আমার জীবন। শোনো, এই হক আর না হকের, সঠিক আর বেঠিকের তমিজ করার জন্য বাইবেল কেন আনবা? তোমার বাইবেল তুমি তাকে রাখো, আমার কোরআন তো আমার তাকেই আছে। প্রিপারেশন নাও, দুইজন রেডি হই, তুমিও রেডি হও, আমিও রেডি হই, জ্বলন্ত আগুন তো আছি, তুমিও লাভ দাও, আমিও লাভ দিই, দুইজনই আগুনের মধ্যে পড়বো, যে পুড়ে যাবে সে না হক, যে যাতা থাকবে সে হইল হক। আসো এখন দেখেন সুবহানাল্লাহ বিহামদি, এখন এই আপনার খ্রিস্টান চিনতে পড়ে গেছে, এখন মাথা চুলকাইতেছে হুজুর মাওলানা, হুজুরের দিকে তাকাইকে মাওলানা, উফ মাওলানা পেইন পেইন, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা।
তুমি বলতেছো দুইজন মানুষ ঝাঁপ দেবো, ঝাঁপ দিলে তো আগে আমি পুড়ে যাব। এরপরে কি ইসলাম ছেড়ে দিবেন না ধরবেন? কারা কারা ধরবেন? 2000 জায়গা জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু ভুলে যাই নাই নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি বড় কালো গো, মনে আছে নিজে খান আল্লাহ নবী ডাক দিয়ে বলে নাম ঠিক আছে তুমি ঠিকই বলছো, নবী তো নবী ইন্নাকা লালা খুলুকিন আজিম, আপনি আজিম চরিত্রের মানুষ, এই জন্য নবী ধৈর্য সহকারে বলে তুমি ঠিকই বলছো। আমি সেরাজির ধারণা নবী এই কারণে বলছে যে তুমি ঠিকই বলছো, আমার ধারণার কথা বলতেছি, আমার ধারণা নবী এই জন্যই বলছে তুমি ঠিকই বলছো, তোর আত্মা খারাপ, তোর চোখ খারাপ, ওই পোকো কুপিবৃত্তি, তোর অপবিত্র আত্মা দিয়া অপবিত্র চক্ষু দিয়া আমি নবীর উজ্জ্বল দেখা তোর পক্ষে সম্ভব না। প্রসাবের বোতলে কোনোদিন আতর লওয়া যায় না, আতরের বোতল সম্পূর্ণ আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলে নবীজি বলে ঠিকই বলছো, লোকটা সই লেগেছে নবীজির সাথে ঝগড়া করবার পারে নাই। একটু পরে আর একজন আসতেছে, শুধু নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি হাসতেছে, রহমতের রসুলও তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতেছে গো, নবীজির কাছাকাছি আসতেছে, রহমতের রসুল দূর থেকে ডাক দিয়ে বলে কি দেখো রে, কি দেখতেছ, কি দেখো সাহাবি, আল্লাহু আকবার। সাহাবি আর একটু দূর আসতেছে নবীজির কাছে এসে বলে নবীজি গো আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আবার সাদ আছে নাকি? জোরে কোন জমিনের সাদ কারে বলছে? দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। বলো দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার ইয়া হাবিবাল্লাহ। এটা ভালো লাগে না মনে হয়? তা আপনারা যে বলেন না হুজুর এটার কালচার নাই, আচ্ছা এটার কালচার না থাকলেও এই যে জৈন্যের আজকাল প্যান্ট খুললে ফুরিয়ে যায় দেখছেন না, জৈন্যের আর আগস্টে বাজান তোকে পক্ষে বাস করবো, হে প্যান্ট খুললে ফুরিয়ে যাইতেছে ইউটিউব ফেসবুক ইন্টারনেট আর কি, হ্যাঁ এগুলো আমি বুঝিনি, যা শুনছি এইগুলো দেখতে দেখতে চোখে কম দেখে কানে কম শোনে। রাগ করেন না, 17-18 বছরের ফোলাপানের চেহারা থাকবে কালো হোক ফর্সা হোক শ্যামলা হোক ফুটন্ত গোলাপের মতো, আজকাল ফোলাপান ইউটিউব আর ফেসবুক আর ইন্টারনেট আর ব্লু ফিল্ম, ব্লু ফিল্ম দেখতে তো আর সিনেমা হলে যাওয়া লাগে না, এটা দেখতে 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 হের গাল এরম ভিতরে ঢুকে গেছে কি ঠিক নেবে ঠিক জোরে কয়, হ্যাঁ চোখে একজন আরে দুইজন দেখে, প্যান্ট খুললা কমপক্ষে নাবির নিচে এক বিঘাত নামে গেছে সুন্দরবনের জঙ্গল ফঙ্গলও দেখা যায় কি ঠিক নেবে ঠিক জোরে কন, এই অবস্থা আপনারা দেখছেন না দেখছেন দেখেন না জোরে কন আছে না নাই জোরে কন, রাগ করিস না শোন, গান তো জীবনে শুনছিলাম কম বেশি, এখান থেকে কুষ্টিয়ে বেশি দূরে না, বাউল শিল্পী একজন, বাউল শিল্পী তো বোঝেন বুড়ারা বুঝবে না, ওই আগের যারা আছে 80-90 বছর বয়স তারা মনে করবে কোনো সাহাবি গো নাম মনে হয় বাউল শিল্পী, কি ঠিক নেবে ঠিক জোরে কন, এই এখন অত বোকা নাই, তারপরেও গ্রামের লোকেরা অনেকে, আমি ঢাকা বইয়ে জিজ্ঞেস করছিলাম এক চাষার কাছে, চাষা ইফতিজিং কারে কয় বোঝেন, কয় সিরাজি সাহেব এই বয়সে কি পুরান সাহাবি গো নাম মনে রাখা সম্ভব, আমনে বক্তা মানুষ আমনে পুরান সাহাবিদের নাম মনে রাখতে পারেন, শেষে কমিটির বেডের উপর আঙ্গুল দিয়ে গুতা দিয়ে কই ওই তো ইফতিজিংয়ের উপরে ওয়াজ করাইবেন, এই বেটা তো ইফতিজিং বুঝছে সাহাবি গো নাম, কয় হুজুর আপনার হাত পা দর্শী আপনি যেদিকে ছিলেন হেদিক যান আমার কোনো সাবজেক্টই নেই। বাউল শিল্পী
নাম কি জানি না, সেদিন শুনলাম বেড়ায় কয়, আমি কি কথা তো ঠিক মানলে অনেক ঠিক, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। শুনছেন না, আমার মুখেই শুনলেন প্রথম, তুমি ভেবেছো কি মনে, আল্লাহু আকবার, খালি ইমান ডান্নে ফলাই দিতে পারলে এই কাণ্ড হয়ে যেত। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, কত বাস ইসলামের দেশ মনে করছো কেউ জানে না, জানে যিনি তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমার বাটখারায় তোমার পরিয়ানে বাটখারা কর না, তোমার বাটকা দাড়ি পাল্লার মধ্যে তোমার ওজনের পাল্লার মধ্যে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম আলাদা তুমি কিনে বেচা কিনা করতেছো, তুমি মনে করছো দুনিয়ার কেউ জানে না, যে জানে তিনি হইল আমার আল্লাহ। পরবর্তী একবার আয়েশা সংশোধন করিয়া যাবে এমন শক্তি আর না। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তোকে হো নাই, জোরে জাহানের যেই দিকে তাকাই দরদি আর তোকে হো নাই দরদি, তুমি যে কুল আলো মেরে হও মদদগার, জোরে বলেন, তুমি যে কুল আলো মেরে হও মদদগার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব, খুশি না বাজার, জোরে বলেন, সাবি ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রহমতের নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি, নবীজি মুসকিয়ে এসে বলে বলো গো সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি, কি সিদ্ধান্ত নিলাম দুই চাঁদের ভিতরে, সাহাবি ডাক দেখো নবীজি গো আকাশের সাদে কালো কালো দাগ দেখা যায়, জমিনের সাদে কোনো দাগ না, আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা দুইজন আর চোখ দুই রকমের, ওই লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো, চাবি ডাক দেও কা ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদে সব সব কালো কালো দাগ আছে গো, আমার রহমতের রসুলের চাঁদের চেহারায় কোনো দাগ না, দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা, দিল কান্দে রে মন কোথায় গেলে পাবো তোমাকে, হাই মোহাম্মদ সাল্লেওয়ালা। বন্ধুরা বাবাজিরা ভাইরাম পাতালের মায়েরা আমার মা নাই,
আমি তোমাদের মা সম্বোধন করে গেলাম বোনেরা গো, আমার একটা বোন নাই সম্বোধন করে গেলাম বোন, মেয়েদেরকে মেয়ের মতো মনে করিয়ে গেলাম, যুবক বন্ধুদের যুবক বন্ধু, ছেলে হিসাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে ট্রিট করে গেলাম, মুরব্বীরা গো আপনার আমার বাবার মতো। ওই নবীর আমরা উম্মত কি বলেন ঠিক না বেটি? হুজুরের একজন সাহাবী নবীজির খাদেম হযরত জাবেরের বাড়িতে মেহমানরা খানা খাইতেছে দস্তারখানের উপরে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, হযরত জাবের একটা তোয়াইলে দেশে বন্ধু বান্ধবদের হাতের মধ্যে, তোয়াইলটা ঘোলা ঘোলা দেখা যায়, ময়লা ময়লা দেখা যাইতেছে, মেহমানরা হাতের মধ্যে নিতেছে না, জাবের বুঝা ফালাইছে তোয়াইলেটা ময়লাই কারণে হাতে নেয় না। হযরত জাবেরের করেন, হযরত জাবেরের চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, হযরত জাবের নিজের হাতের তোয়াইলাটা ধরিয়া জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিছে, হযরত জাবেরের চুলে আগুন জ্বলে জাবেরের তোয়াইলা জ্বলে না। আরো জোরে বলেন, বন্ধু বান্ধব তাকে আছে, হাই রে জাবের বুঝি জাদু শিখছে, ডেকে বলে জাবের গো, জাবের তাকাই আছে দাঁড়াও ওয়েট করো, আমি এবার একটা আংটা দিয়ে টান দিই, আংটা দিয়ে গামছাডারে তোয়াইলাডারে টান দিছে, জাবের হাতের মধ্যে আইনে একটা ঝাড়া দিছে, চকচকে তোয়াইলো হয়ে গেছে, জাবের ডাক ডাক বন্ধুরা গো এই নাও তোমরা এইবার নতুন তোয়াইলা দিয়ে তোমরা হাত মুখ মোছো, বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে জাবের গো হাত মোছা মুখ মোছা পরে হবে ও জাবের, এই জাদু তুই কই শিখলি রে, কোথা থেকে জাদু শিখলি, গামছা গুঞ্জল গামছা তোয়াইলা জ্বলে না, কে তোরে জাদু শিখাইলো, হযরত জাবের মুস্কি হাসা শুরু করছে, বন্ধুরা আমি তো যা কোনোদিন জাদু শিখি নাই, জাদুর পিছে ঘুরি না, জাদু আমি করি না, আজ যে দস্তারে তোমরা খানা খাইতেছো, খানা খাওয়া শেষ করছো, কদিন আগে রে আমার রহমতের নবী এই দস্তারে খানা খাইছে, আল্লাহ নবীর খানা খাওয়ার পরে আমি এই তোয়াইলাটা নবীর হাতে দিছিলাম, ও যশোরের মানুষ জিনাইদার মানুষ, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই, সেরাজ ইসলাম কবুল করে নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য সন যুবক সন, আমি ও কোটিপতির ঘরের সন্তান, জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি, কোনো লেকচার বক্তৃতা নাই, আমার বাড়ি বরিশাল বিভাগ জালুকাড়ি জেলা 2 নম্বর নলসিরি থানা 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম বাবা, ভারতের ভাগলপুর কলেজ থেকে রসায়ন শাস্ত্রে 70 ডিগ্রি নেওয়া, কোনো মস্তান কোনো টাউট বাটপার আমার বাবা ছিল না, আমরা ছিলাম না, আল্লাহর ফজল করমে আমার এলাকায় গেছে এমন মানুষ, এখানের বহু মানুষ আমার ডানে বামে বসা আছে, এই যে বাজানরা সোনারগার হুজুরের কলিজার টুকরা, এই যে সোনারগার বর্তমান পীর, আরে এর বাবা মাইরে যাওয়ার ইন্তেকাল করার পরে বলছি আব্বু তোর বাবা তো আমাদেরও পীর ছিল, সোহন আমাদেরও মুরব্বী ছিল, তোরে আমরা ছেলে হিসেবে কবুল করে নিলাম, আল্লাহ তোর জন্য মুজাদ্দিদ আল ফিসানির মর্যাদা দিয়ে দে, জোরে কর আল্লাহুম্মা আমিন, দোয়া করছি আল্লাহ যুগের ফজলুল করিম বানাইয়া কবরে নিয়ে, জোরে কর আরে বাবা।